ওই রমজান শরীফে তারা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, তারা কোনো খানি খায় না, তারা একমাত্র আল্লাহরে ভয় করে, রোজা ভাঙে না। ওই রোজাদার প্রেমিকদেরকে মহান আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আরশের নিচে একটা প্যান্ডেল তৈরি করে জান্নতি নিয়ামত খানা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। ওই রোজাদার জান্নতি নিয়ামত খাইতে থাকবে, 50,000 বছর হয়ে যাবে, তারা খানি তাদের খানি ফুড়াইবেন না। ওই আরশের তলে এক ওই প্যান্ডেলের মধ্যে জান্নতি নিয়ামত খাইতে থাকবে, 50,000 বছর হবে তারা খাইতে থাকবে। একদিকে হাশরের তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দারে তোবা করতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি করি না। বন্দা যখন গুনার বোঝা মাথায় লইয়া যখন আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর ঘরের মধ্যে ঢুকিয়া জমাতে নামাজ আদায় করিয়া যখন আল্লাহর দরবারে ফেরাত করতে থাকে, আমার আল্লাহ বলে, বন্দারে তুমি আমি আল্লাহর দরবারে ফেরাত করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ওই রমজান শরীফে তোমার গুনাগুনি মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা মান কাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, গুনার কাজ থেকে বিরত থাকে, গুনার কাজ থেকে সে নিজে নিজে বিরত থাকে, বাসিয়া থাকে, ভালো কাজের মধ্যে মশগুল থাকে, ভালো কাজের মধ্যে অগ্রসর থাকে, মহান আল্লাহ তাআলা বলেন, ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দান করব, জান্নাতুল মাওয়া, আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে দান করব, যে লোকটা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ডর অন্তরের মধ্যে নিয়ে রমজান মাসে সে রোজাগুলি আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে ওই জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। যারা এই আয়াতের দ্বারা প্রমাণ হইল, যারা আল্লাহরে ভয় করিয়া ডরাইয়া যারা রমজান মাসে রোজাগুলি আদায় করে, মহান আল্লাহ তাআলা কুরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার নবীজি বলেন, আসসুমুলি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ বলেন, রোজাদার তুমি আমার, আমি তোমার একমাত্র রোজা রাখছি আমি আল্লাহর জন্য, আসসুমুলি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দান করব, আমার কুদ্দতি হাত মুবারক দিয়ে তোমার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আসসুমুলি ওয়া আনা আজজি বিহি, অন্য কোনো এবাদত করার পরে আল্লাহ নিজেও কইছে না বলে আমি পুরস্কার দেব, কিন্তু রমজান মাসে যে রোজাগুলি আদায় করব, আল্লাহ কইতো আমার নিজের হাত মুবারক দি, কুদরতি হাত মুবারক দি, আমি আল্লাহ তাআলা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। যখন ওই রমজান মাস যখন ঢুকে যায়, রমজান মাসের যখন চাঁদ উঠে ওঠার পরে ফেরেশতারা, আমরা কোরআনের ভাষায় ওই কিরামান কাতিবিন, ওই ফেরেশতারা, একদল ফেরেশতারা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়,
আরকদল ফেরেশতারা জান্নাতের আটটি দরজা খুলে দেয় হক্কা সুবহানাল্লাহ আর ওই ফেরেশতারা ওই রমজান শরীফে একদল ফেরেশতারা শয়তান মালাউনদে শিকল দ্বারা আবদ্ধ করে রাখে ফেরেশতারা মহান আল্লাহ তাআলার দরবার ফয়রাত জানায় আল্লাহ রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের আটটি দরজা খোলা ওগো আল্লাহ আপনার উম্মতরা ওই পৃথিবীর মধ্যে রমজান মাসে বেশি বেশি করে নেকির কাজ করবে আপনার উম্মতের বেশি বেশি করে নেকি লিখতে হবে আমার আল্লাহ বলে রে ফেরেশতারা আমার উম্মতের রোজাদার প্রেমিকদের নেকিগুলি তোমরা লিখতে হবে না আমার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা এত বেশি নেকি দান করব ওই রমজান শরীফে ওরে ফেরেশতারা তোমরা তোমাদের কলম মুবারক দিয়ে তোমরা লেখা সম্ভব হবে না এত বেশি আমার উম্মতদেরকে আমি নেকি দান করব রোজাদার মেহমানদেরকে আমি আল্লাহ তাআলা এত বেশি নেকি দান করব আমি আল্লাহ তাআলা আমার কুদ্দুদি হাত মুবারক দিয়ে ওই রমজান শরীফে আমি আল্লাহ তাআলা আমার উম্মতের নেকিগুলি আমার কুদ্দুদি হাত মুবারক দ্বারা লিখব হক্কা সুবহানাল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কইবে যে এগারো মাস তোমরা লেখছো এই মাসে আমার উম্মতের নেকিগুলি আমি আল্লাহ নিজে লেখব তোমরা লেখা সম্ভব হবে না এই রমজান মাসে আমি এত বেশি নেকি দিব যারা রোজা রাখব যারা সঠিক মতো আমি আল্লাহরে ভয় করে রোজাগুলি আদায় করব আমি তারারে এত বেশি নেকি দিব ফেরেশতারা তোমরা লেখা সম্ভব হইতো না ফুড়াইতে পারতায় নাই আমি আল্লাহ নিজে আমার কুদ্দুতি হাত মুবারক দিলে হক্কা সুবহানাল্লাহ কাল হাশরের ময়দানে যখন মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিবা একমাত্র যারা রোজা রাখবো তাদেরকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা ডাক দিবা ফেরেশতাদেরকে হুকুম করবা রে ফেরেশতারা আমার রোজাদার মেহমান তাদেরকে আরশের ছায়ার তলে নিয়ে আসো হাশরের ময়দানে ওইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবা সর্বপ্রথম আমার রোজাদার মেহমানদেরকে নিয়ে আসো ফেরেশতারা হাশরের ময়দানে ঘোরাফেরা করবে আল্লাহর দরবারে ফয়রাত করবে আল্লাহ হাশরের ময়দানে দেখা যার কালে মাটি আর মাটি আল্লাহ গো আপনার উম্মতদেরকে দেখা যায় না ওই সময় মহান আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতারা হাশরের ময়দানে ওই মাটির মধ্যে তোমরা ঘোরাফেরা করো আর যে জায়গার মধ্যে দেখবা মিশকে আম্বরের গেরান বাহির হচ্ছে সেই জায়গার মধ্যে আমার রোজাদার মেহমানরা ঘুমাইয়া আছে হক্কা সুবহানাল্লাহ ও ফেরেশতারা যেই জায়গার মধ্যে মিশকে আম্বরের গেরান বাহির হচ্ছে সেই জায়গার মধ্যে গিয়ে তোমরা আমার মেহমানদেরকে ডাক দিবা আর ওই মেহমানরা ওই ঘুম থেকে সজাগ হয়ে তারা উঠতে থাকবে হক্কা সুবহানাল্লাহ যারা রোজা রাখবে আল্লাহরে ভয় করে যারা রোজা রাখবে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই মাটির মধ্যে দেখে মিশকে আম্বরের গ্রান বাইর হবে আর যারা রোজা রাখবে না আমার বাইরা তারা ওই পুরস্কার পাওয়া সম্ভব হবে না ওই ফেরেশতারা ডাক দিবে মহান আল্লাহ তাআলার মেহমান বলে যখন ডাক দিবে ওই জায়গা থেকে রোজাদার প্রেমিকরা উঠতে থাকবে ফেরেশতারা ওই বন্দাদেরকে ধাক্কা মেরে মেরে হাশরের ময়দানে নিয়ে আসবে আরশের ছায়ার তলে মহান আল্লাহ তাআলা এমন একটা প্যান্ডেল তৈরি করবে যেই প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ তাআলা রোজাদার প্রেমিকদেরকে জন্নতি খানা দিয়ে ওই জায়গার মধ্যে জন্নতি খানা খাওয়াইবে হক্কা সুবহানাল্লাহ কারণ হইল তারা ওই পৃথিবীর মধ্যে বৎসরের মধ্যে একটা মাস মহান আল্লাহ তাআলা দান করছেন সেই মাসটা হলো রমজান মাস ওই রমজান শরীফে তারা মহান আল্লাহ তাআলারে ভয় করে তারা আল্লাহরে স্বীকৃতি করে আল্লাহরে তারা
আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করে, তারা কাল কিয়ামতের দিন হাশরের মাঠ তারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তারা আল্লাহরে ভয় করে। ওই রমজান শরীফে তারা সঠিক মতো রোজাগুলি আদায় করছে, যার কারণে ওই রমজান শরীফে তারা কুদার যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, তারা কোনো খানি খায় না, তারা একমাত্র আল্লাহরে ভয় করে রোজা ভাঙে না। ওই রোজাদার প্রেমিকদেরকে মহান আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আরশের নিচে একটা প্যান্ডেল তৈরি করে জান্নাতি নিয়ামত খানা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। ওই রোজাদার জান্নাতি নিয়ামত খাইতে থাকবে, 50,000 বছর হয়ে যাবে, তারা খানি তাদের খানি ফুড়াইবেন না। ওই আরশের তলে এক ওই প্যান্ডেলের মধ্যে জান্নাতি নিয়ামত খাইতে থাকবে, 50,000 বছর হবে তারা খাইতে থাকবে। একদিকে হাশরের ময়দানে বিচারের কোর্ট আরম্ভ হবে, মহান আল্লাহ তাআলা বিচারের কোর্ট আরম্ভ হবে, ওইভাবে 50,000 বছর হয়ে যাবে পার হওয়ার পরে, মহান আল্লাহ তাআলা ওইদিকে বিচারের কোর্ট শেষ হওয়ার পরে ওইদিকে আরশের তলে প্যান্ডেলের মধ্যে আসবে, আসিয়া বলবে, রে ফেরেশতারা আমার মেহমানদেরকে জান্নাতি খানা দিয়ে তোমরা মেহমানদারি করেছ। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, মহান আল্লাহ তাআলা সাথে থাকবেন আমার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা ডাক দিয়ে বলবেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারের কোর্ট শেষ হলো, মহান আল্লাহ তাআলা আমাদের কেমন কানে খাওয়াইতেছে, জান্নাতি নিয়ামত খাইতেছে, ওগো আল্লাহ, ওগো নবীজি, আমাদের বিচারের কোন অবস্থা হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুর পানি ছেড়ে খান্দে আর বলে, উম্মতরা রে, আমি নবী থাকতে তোমাদের কোনো টেনশন নাই, আমি নবী, আমার উম্মতরা একজনও যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পৌঁছেছে না, আমি নবী জান্নাতের মধ্যে কদম ঢুকাব না, আমি নবী থাকতে তোমাদের কোনো টেনশন নাই। ওইভাবে আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুর পানি ছেড়ে কান্নাকাটি করতে থাকে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি কেন কান্নাকাটি করেন? রুহানি জগতে আপনি লক্ষ লক্ষ বজ্র কান্নাকাটি করছেন, মদিনায় আপনি দুনিয়ার ওই পৃথিবীর মধ্যে 63 বছর আপনি কান্নাকাটি করতেছেন, মদিনায় রোজা দুশোয় লক্ষ লক্ষ বছর আপনি কান্নাকাটি করতেছেন, গণবিজি হাসরের ময়দানে ফুলচি রাতের ফুলে আপনি কেন কান্নাকাটি করতে দেখেন? আমার নবী বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা ওই রমজান মাস আসার পরে তারা পেটের কুদার যন্ত্রণায় আপনার বয়ে তারা কোনোখানি খায় না, একমাত্র আপনার বয়ে তারা রোজাগুলি সঠিক মতো আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ তারা সঠিক মতো আদায় করেছে, তেরাবির নামাজ তারা সঠিক মতো আদায় করেছে, আল্লাহ আমার উম্মতের কি ফয়সালা হবে? ও আল্লাহ, আমার উম্মতের এমন ফয়সালা দিবেন যে ফয়সালা শুনে আমি নবী সুখী হয়ে যায়। ওইভাবে আল্লাহ নবী চুক্কুর পানি ছেড়ে জ্বর জ্বর করে কান্নাকাটি করতে থাকেন। আমার আল্লাহ বলেন, নবীজি গো, 8টি জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ তালা খুলে দিলাম, আমার রোজাদার মেহমানদারের কোনো বিচারের কোনো প্রয়োজন নাই, 50,000 বছর আমি আমার রোজাদার প্রেমিকদেরকে
খানা খাওয়াইছে, জান্নাতে খানা খাওয়াইছে। ওইদিকে বিচারের কোর্ট শেষ হলো, আমার উম্মতের কোনো বিচার করার সম্ভব হবে না, আমার উম্মতের বিচারের কোনো প্রয়োজন নাই। অগণবিজি আপনার গুনাহগার উম্মতদেরকে, রোজাদার প্রেমিকদেরকে আপনি নিয়ে আটটি জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা করে দিলাম আপনার উম্মতদেরকে নিয়ে, ওই জান্নাতের মধ্যে পৌঁছে দান কব্বা সুবহানাল্লাহ। এমন একটা পুরস্কার দিলা, পুরস্কার পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীজি খুশি হয়ে গেলা গিয়া কব্বা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির এত মায়া উম্মতের জন্য, এখনো মদিনায় রোজা তো আল্লাহর নবীজি চক্ষুর পানি ছেড়ে ছেড়ে কান্না কাটে করতে আছে। নবীজি উম্মতের কান্ডারি, নবীজি উম্মতের দরদি নবী, ওই নবীর উম্মত হয়ে ওই পৃথিবীর মধ্যে আপনি আমি আসছি। আর ওই নবীজির উপর যদি বেশি বেশি করে দুরুস পড়তে থাকে, নবীজির তরিকা মতো যদি ওই পৃথিবীর মধ্যে চলাফেরা করতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা আপনার নবী আমার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে কব্বা সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার উম্মতের আরেকটা আমি পুরস্কার দিয়েছি ওই রমজান শরীফে, এমন একটা পুরস্কার দিয়েছি, সেই পুরস্কারটা হলো 1000 ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম কব্বা সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত্রি দান করেছি রমজান শরীফে, সেই রাত্রির নাম হলো শবে কদর। ওই শবে কদর রাত্রিতে যদি আপনার উম্মতেরা সারা রাত্রি জাগ্রত হয়ে যদি এবাদত বন্দিগি করতে থাকে, অগণবিজি আপনার উম্মতের আমল আমার মধ্যে 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব কব্বা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমরারে আমল করার তৌফিক দান কর্তা সারা হোক। আল্লাহুম্মা আমিন। আর শেষ করলাম, ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল।